আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন নাজিল করেছেন শিফা স্বরূপ, তাই তো আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কুরআনকে নাজিল করেছি শিফা স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা 29টি শুরু করার পূর্বে তিনি এই অক্ষরগুলো দ্বারা শুরু করেছেন, যেগুলো দুর্বোধ্য, যেগুলোর অর্থ আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছাড়া আর কেউ জানে না। ঠিক তেমনি একটি আয়াত হলো কফ, 29টি সূরার শুরুতে এই দুর্বোধ্য শব্দগুলো রয়েছে যেগুলোকে হরুফে মুকাত্তাআত বলা হয়। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আমরা কফ এর ফজিলত নিয়ে আলোচনা শুনব। এই বিষয়গুলো আমরা বিভিন্ন উলামায়ে কেরাম থেকে এবং ফজিলতের কিতাব থেকে আমরা নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি হরফেরই আলাদা আলাদা ফজিলত রয়েছে, প্রত্যেকটি আয়াতের আলাদা আলাদা ফজিলত রয়েছে। সুতরাং আমরা যদি এগুলো জেনে শুনে বুঝে আমরা যদি সত্যিকারভাবে আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ হয়তো বা আমাদের কাজ হয়ে যাবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, আমল করার পূর্বে পাক পবিত্র হয়ে নিতে হবে, ওযু করে নিতে হবে এবং হালাল খাবার খাইলে খুবই ভালো হয় এবং খুব দ্রুতই কাজ হবে ইনশাআল্লাহ। কফ যদি কোনো ব্যক্তি লিখে, তাহলে আসুন কি হয় এটা আমরা জেনে নেই। কোনো ব্যক্তি যদি কফ ওয়াল কোরআনিল মাজিদ লিখে নিজের সঙ্গে রাখে, তাহলে সে সুখ স্বাচ্ছন্দ্যে দিন কাটাবে, ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধ হবে, বিপুল মালামাল তার হস্তগত হবে, মানুষ তার অনুগত থাকবে এবং সমসাময়িক শাসক ব্যক্তি ও তার প্রতি সদয় থাকবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, কোনো স্থানে যদি হিংস্র প্রাণী ও জীবজন্তু থাকে, অথবা ইঁদুর, পিপিলিকা, জোক, পোকা, মাকড়সা, সাপ, বিচ্ছু থাকে, তাহলে কফ ওয়াল কোরআনিল মাজিদ 70 বার পাঠ করে পানিতে ফু দিবে, অতঃপর সে পানি ছিটিয়ে দিবে, জীবজন্তুগুলো দৌড়ে পালাবে অথবা কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ। এছাড়াও যদি কোনো লোক কফ ওয়াল কোরআনিল মাজিদ লিখে শিশুর গলায় বেঁধে দেয়, তাহলে শিশু বদ নজর থেকে নিরাপদে থাকবে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো কোনো মহিলার পুত্র সন্তান জন্ম না হলে প্রতিদিন নিয়মিত কফ ওয়াল কোরআনিল মাজিদ পাঠ করলে আল্লাহ রহমতে তার পুত্র সন্তান জন্ম লাভ করবে এবং বরকতে দীর্ঘায়ু ও পূর্ণবান হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে এই নামের আমলগুলো আমরা আপনারা সবাই করুন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, হালাল পথে চলার তৌফিক দান করুন, হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করুন। আমিন।